আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের ডব্লিউএস কোশ্চেন গঠন বা তৈরি করার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সেগুলো মনোযোগ দিয়ে শুনবে। একটি ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে তোমাদের কোথায় কখন কোন ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে সে সম্পর্কে জানতে হবে। আরও জানতে হবে পার্টস অফ স্পিচ টেন্স কোথায় কোন ভার্ব ব্যবহার করতে হবে। আমি সেগুলো তোমাদের কিছু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, তোমরা সেগুলো লক্ষ্য করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই সেন্টেন্সটিতে কী দেখতে পাচ্ছি? এখানে করিম সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ইজ, মেন ভার্বের সাথে আইএনজি আছে, বাকি অংশ। এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। করিম ইজ মেকিং নয়েজ, করিম গোলমাল সৃষ্টি করছে বা হইচই করছে। কে গোলমাল বা হইচই করছে? করিম। এজন্য হু ডব্লিউএইচ ওয়ার্ড বসেছে, অক্সিলারি ভার্ব ইজ মেকিং নয়েজ, বাকি অংশ কোশ্চেন মার্ক। টু নো, আই প্লে ক্রিকেট, আই সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, বাকি অংশ। এখানে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আমি কী খেলি? ক্রিকেট। এজন্য ডব্লিউএইচ ওয়ার্ড বসেছে। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এজন্য প্লের পরিবর্তে ডু বসানো হয়েছে। সাবজেক্ট আই এর পরিবর্তে ইউ, মেন ভার্ব প্লে কোশ্চেন মার্ক। শিক্ষার্থীর একটি জিনিস লক্ষ্য করবে এবং মনে রাখবে, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন তৈরি করতে ডু অথবা ডাস বসাতে হয়। শ্রীন, হি সুইমস ইন দ্য রিভার, হি সাবজেক্ট সুইমস মূল ভার্বের সাথে যুক্ত হয়েছে, বাকি অংশ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। হি সুইমস ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটছে। সে কোথায় সাঁতার কাটছে? নদীতে। এজন্য হয়ের বসেছে। তা যেহেতু সুইমস মূল ভার্বের সাথে এস আছে, এজন্য ডাস বসেছে। সাবজেক্ট হি সুইম, তাছে ডাস, এ কারণে এখানে সুইম কোশ্চেন মার্ক। হোয়ার ডাস হি সুইম কোশ্চেন মার্ক। ফর নো, দে কেম টু পুট আউট দ্য ফায়ার, দে সাবজেক্ট কেম মূল ভার্বের পাস্ট ফর্ম, বাকি অংশ। পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন তৈরি করতে হলে ডিড দিয়ে কোশ্চেন তৈরি করতে হয়। দে কেম টু পুট আউট দ্য ফায়ার, তারা আগুন নিভানোর জন্য এসেছিল। তারা কেন এসেছিল? আগুন নিভানোর জন্য। এজন্য ওয়াই ডব্লিউএইচ ওয়ার্ড বসেছে। যেহেতু কোনো এখানে অক্সিলারি ভার্ব নেই, কেমের পরিবর্তে ডিড বসেছে। সাবজেক্ট দে কেম পরিবর্তন হয়ে কাম বসেছে। যেহেতু এখানে ডিড আছে, এজন্য কাম বসেছে, কোশ্চেন মার্ক। ফাইভ নাম, উই ওয়াকড টুগেদার, আমরা একসাথে হেঁটেছিলাম। উই সাবজেক্ট ওয়াকড মূল ভার্বের পাস্ট ফর্ম, বাকি অংশ। এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে মূল ভার্বের সাথে যদি ইডি থাকে, তখন ডিড বসাতে হয়। উই ওয়াক টুগেদার, আমরা একসাথে হেঁটেছিলাম। কীভাবে হেঁটেছিলাম? একসাথে। হাউ ডব্লিউএইচ ওয়ার্ড বসেছে, ওয়াকটের পরিবর্তে ডিড, উইয়ের পরিবর্তে ইউ, মেন ভার্বে ইডি উঠে ওয়াক বসেছে। এখানে যেহেতু ডিড আছে, এজন্য ওয়াক হবে, কোশ্চেন মার্ক। সিক্স নং, শাহিন উইল গো টু সিলেট নেক্সট উইক, শাহিন সাবজেক্ট উইল অক্সিলারি ভার্ব, গো মেইন ভার্ব, টু সিলেক্ট নেক্সট উইক, বাকি অংশ। এই সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। শাহিন উইল গো টু সিলেট নেক্সট উইক,
শাহিন আগামী সপ্তাহে সিলেট যাবে। কখন যাবে? আগামী সপ্তাহের জন্য হোয়েন WH ওয়ার্ড বসেছে। উইল অক্সিলারি ভার্ব, শাহিন সাবজেক্ট, মেন ভার্ব গো টু সিলেট, বাকি অংশ কোশ্চেন মার্ক। শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে WH কোশ্চেন ভাষায় আমি যে নিয়মে পড়িয়েছি সে নিয়মে চর্চা করবে। তাছাড়া তোমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সের গঠন প্রণালীগুলো বাসায় আবার ভালোভাবে দেখবে, পার্সপ স্পিচ ভালোভাবে পড়বে। আজ এই পর্যন্তই। সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।